নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর সামনেই তো পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তিতে পিঠে হবে না এটা তো হতেই পারে না, সেই জন্যে আমি কিন্তু পৌষ সংক্রান্তি স্পেশাল একটা পিঠের রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমার আজকের রেসিপি হলো দুধ পিঠা। এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আর সবথেকে বড় কথা হলো এই পিঠেটা বানাতে কিন্তু একদমই খুব বেশি খরচ হয় না। খুব অল্প খরচে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠেটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। তো পিঠে বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি 200 গ্রাম পরিমাণে। তোমরা যদি চাও সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও কিন্তু করতে পারো পিঠেটা। এরপরে আমি গ্যাস অন করে নিলাম আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এরপর কড়াইতে আমি 1 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এরপরে জলটা গরম হলেই আমি এর মধ্যে কিন্তু চালের গুঁড়োটা দিয়ে দেব। এখানে আমি চালের গুঁড়োর পরিমাণ বুঝে জলটা কিন্তু দিয়েছি, যাতে সম্পূর্ণ জলটা চালের গুঁড়োর মধ্যে টেনে নেয়। এখানে অবশ্যই কিন্তু জলটা একটু পরিমাপ বুঝে দিতে হবে। এরপর জলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে নুন। তো জল কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এর মধ্যে দেখো এবারে আমি দিয়ে দিচ্ছি সমস্ত চালের গুঁড়োগুলো। চালের গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু জলের সাথে নেড়ে নেব, আর সম্পূর্ণ জলটা কিন্তু এর মধ্যে দেখো খুব ভালো করে টেনে নিচ্ছে। খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। এরপর আমি চালের গুঁড়োটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপরে এটা গরম থাকতে থাকতেই আমি কিন্তু হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে নেব। আর এরপর আমি এর মধ্যে ইউজ করছি একদম অল্প পরিমাণে ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। ঘিটা দিচ্ছি, তাতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে, আর হাতে একদমই কিন্তু এটা লেগে ধরবে না, সেই জন্য এখানে ঘি ইউজ করছি। তোমরা যদি চাও এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু এর মধ্যে কিন্তু নতুন করে আর চালের গুঁড়ো কখনোই ব্যবহার করবে না। তো এটা কিন্তু একদম মেখে নেওয়া হয়ে গেছে, আর এরপর আমি এটাকে অন্য একটা বাটিতে তুলে রাখছি। 5 মিনিট মতন ঢাকা দিয়ে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর ফিরে এলাম, এখন ঢাকাটা খুলে নিচ্ছি, আর এরপর এটা থেকে আমি কিন্তু পিঠে বানিয়ে নেব। তো এবারে পিঠের ডিজাইনগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি, তোমরা চাইলে 2 হাত দিয়ে নাড়ুর মতো গোল করে নিতে পারো। এবারে এটার মধ্যে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু প্রেস করে দিলেই কিন্তু একটা ডিজাইন রেডি হয়ে যাবে। খুবই সিম্পল ডিজাইনটা। চলো তোমাদেরকে আরও একটা করে দেখাই। তো আমি আরও একটা গোল করে নিয়েছি, আর এরপরে আবারও কিন্তু কাঁটা চামচের সাহায্যে আমি আরও একটা ডিজাইন করে নিলাম। তোমরা চাইলে নিজেদের ইচ্ছে মতো এখানে ডিজাইন করে নিতেই পারো, তবে এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, সেজন্য আমি এটা তোমাদের দেখাচ্ছি। এরপর আরও কয়েকটা ডিজাইন আমি তোমাদেরকে করে দেখাবো। তাহলে চলো এবার পরের ডিজাইনটাও দেখিয়ে দিই।
তো এর জন্যে প্রথমে আবারও একটা আমি ওরকম গোল করে নিয়েছি। আর দেখো এরকম একটা চামচের সাহায্যে চামচের মাথাটা দিয়ে একটু প্রেস করে নিলেই কিন্তু অন্যরকম একটা ডিজাইন চলে আসছে। এই ডিজাইনটাও কিন্তু তোমরা করে নিতে পারো, খুবই ইজি ডিজাইনগুলো। তাহলে চলো আরও একটা এরকম ডিজাইন তোমাদেরকে করে দেখাই। এর জন্য আবারও একটা গোল এরকম করে নিয়েছি, আর এর মধ্যে এবারে কিন্তু চামচের মাথা দিয়ে আবারও আমি প্রেস করে দিচ্ছি। দেখো কত তাড়াতাড়ি কত সুন্দর কিন্তু ডিজাইনগুলো হয়ে যাচ্ছে, খুবই ইজি। এরপরে আরও একটা সোজা ডিজাইন তোমাদের দেখাচ্ছি। এর জন্য একটু লম্বা করে কিন্তু হাতের মধ্যে এরকম একটা শেপ করে নিলাম আমি নিয়ে, আর এটার মধ্যে এবারে আমি কাঁটা চামচের সাহায্যে সেমভাবে প্রেস করে দিচ্ছি। এটা কিন্তু আরও একটা ডিজাইন হয়ে গেল, খানিকটা একই আগেরটার মতো। আরও একটা দেখিয়ে দিচ্ছি, ওরকম লম্বা করে করে নিয়েছি আর এটার মধ্যে চামচ দিয়ে প্রেস করে দিয়ে এরকম কিন্তু হয়ে যাচ্ছে ডিজাইনগুলো। এরপরে আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি। এর জন্য গোল করে নিয়েছি আর তার মধ্যে কাঁটা চামচের পেছনটা দিয়ে আমি এভাবে প্রেস করে দিলাম। এরপর যে ডিজাইনটা দেখাচ্ছি সেটাও কিন্তু ভীষণই ইজি। এর জন্য এভাবে হাতের মধ্যে নিয়ে আমি এরকম একটা শেপ তৈরি করে নিলাম, আর এই চামচের মাথাটা দিয়ে এইভাবে কিন্তু প্রেস করে দিলাম। এটা একটা অন্যরকম ডিজাইন হয়ে গেল। তো তোমরা কিন্তু খুব ইজিলি ডিজাইনগুলো এভাবে বানিয়ে নিতে পারবে, বা তোমাদের ইচ্ছে মতো এর থেকেও যদি আরও অন্য রকম তোমরা বানাতে চাও তাহলে অবশ্যই বানিয়ে নিতে পারো। দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা। তো লাস্ট যে ডিজাইনটা দেখাচ্ছি সেটা দেখে নাও। এটা এরকম গোল করে নিয়েছি আর এরপর চামচের পেছনের অংশ দিয়ে এইভাবে প্রেস করে দিচ্ছি। সাইড থেকে একটু কেটে দিচ্ছি, মধ্যিখানটাও কেটে দিলাম এবং ওই সাইডটাও কিন্তু কেটে দিলাম। খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা, আর পিঠেগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না, এতটা সুন্দরই কিন্তু থাকবে। তো আমার সমস্ত পিঠের কিন্তু ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গেছে আর অনেকগুলো হয়েছে। দেখো খুবই সুন্দর লাগছে দেখতে পিঠেগুলো। তো চলো এবারে পরের স্টেপটা দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি এখানে দুধ জাল দিতে বসিয়েছি, দুধটাকে একটু কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দুধটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আমার বানিয়ে রাখা পিঠেগুলো। আমি এখানে কিন্তু গরুর দুধ নিয়েছি, তোমরা যদি চাও অবশ্যই এখানে পাউডার মিল্ক নিতে পারো। তো এবারে আমি বানিয়ে রাখা পিঠেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি একে একে। তো সব পিঠেগুলো কিন্তু দিয়ে দিয়েছি আমি, আর এবারে দেখো একটু হালকা করে আমি নেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পাটালি গুড়। আমি এখানে গুড় ব্যবহার করছি, তোমরা যদি চাও তাহলে কিন্তু চিনি দিয়েও করতে পারো। তো গুড়টাকে আমি একটু ভেঙে নিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি গলে যায়। আমি এখানে স্বাদ মতো গুড় ব্যবহার করছি, তোমরা অবশ্যই নিজেদের স্বাদ মতো এখানে গুড় ব্যবহার করবে। গুড় কিন্তু দেওয়া হয়ে গেছে, আর এবারে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব, গুড়টা যাতে খুব সুন্দর করে মিশে যায়। আর আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, এবারে বেশ কিছুক্ষণ আমি গুড়টা মিশে গেলে ফুটিয়ে নেব আর তারপরেই কিন্তু নামিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর দেখো কত সুন্দর করে ফুটছে। এরপর কিন্তু আমি পিঠেগুলো নামিয়ে নেব। পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একদম আমি গ্যাস কমিয়ে দিয়েছি,
এরপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আমার আজকের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকম আরও অনেক রেসিপি জানার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর এখন যদি এটা তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে কিন্তু ফলো করতে ভুলো না। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিও।